কি বললি তুই আরেকবার বল আমি অজয়কে বিয়ে করতে চাই আরেকবার বলবো ওই ছেলেকে বিয়ে করবি ওই তো এক কামরা রুমে পালগুষ্টি নিয়ে থাকে জোরে হাওয়া দিলে ঘরে চাল উড়ে যাবে থাকবি কোথায় ওর মধ্যে জায়গা করে নেব কি করব বলো ভালোবেসেছি যে রাখ তোর ভালোবাসা রাস্তাঘাটে সাপ ব্যাং যাকে দেখবে তাকেই ভালোবেসে ফেলবে আমি হলে তো এরকম ছেলেকে পা দিও নেড়ে দেখতাম না পা দিয়ে ছেলে খুঁজতে গিয়ে তো তোমার বিয়েই করা হলো না পিসি কোন ছেলে আর শক করে বউয়ের পানাড়া খেতে চায় বলো এই তুই কাকে কি বলছিস শুধু তোদের মানুষ করবার জন্য নিজের কথা ভাবিনি না হলে সব ভেসে যেতিস লায়েক হয়ে উঠেছে ওই রকম একটা ডেমো ডোগলা ঘরের ছেলে চৌধুরী বাড়ির জামাই হবে না ঠাকুরজি যখন ওকে ভালোবাসে তোমাকে কে কথা বলতে বলেছে একবার বলেছি না আমাদের কথার মধ্যে কথা বলবে না যাও এখান থেকে যাও এই বিয়েতে আমাদের মত নেই তোমাদের মত আছে কি না সেটা তো আমি জানতে চাইনি আমি জানতে চেয়েছি কাল তোমরা অজয়ের বাড়িতে কথা বলতে যাবে কি না বাথরুম করতেও যাব না বলছি ওরকম একটা ছেলের সঙ্গে তোর বিয়ে হলে কারুর কাছে মুখ দেখাতে পারবো বাড়ির একটা সম্মান আছে তো নাকি আর আমি যদি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অজয়কে বিয়ে করি লোকে বলবে চৌধুরী বাড়ির মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে তখন সম্মান থাকবে তো তোমাদের মত থাক বা না থাক আমি অজয়কে বিয়ে করছি এটা আমার ভালোবাসা বলো ভালোবাসা চেদ বলো চেদ কিরে তুই এরকম ঢোড়ার মতন দাঁড়িয়ে আছিস যে আরে আমি কি করব শুনলে তো কি বলে গেল অজয়কেও বিয়ে করবেই এখানে শো হবে নাকি হুম আজকে নয় নিজের ঘরে গেছো আমি রোজ মামার কাছে শুই আজ থেকে শোবে না আমি এসে গেছি না তুমি অন্য ঘরে গিয়ে এসো দুষ্টুমি করো না যাও এই ঘর থেকে কি হলো ওঠো মামা 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 কি হয়েছে মামি এখানে আমাকে শুতে দিচ্ছে না ঠিক আছে তোকে কোথাও যেতে হবে না তুই এখানে এসো মামি কিচ্ছু বলবে না মানে মানে ও রোজ আমার কাছে শোয় তো রোজ শোয় বলে আজকেও শোবে নাকি ফুল সজ্জে রাতে স্বামী স্ত্রী মাঝখানে বাচ্চা শুয়ে থাকবে পারো তুমি কি হলো অরুণ তোমাকে যেতে বললাম না মামা যাও না আমি এখানেই শোব কি হচ্ছে নাকি ওকে এখন পাশের ঘরে পাঠিয়ে দিলো সারা রাতির কান্নাকাটি করবে যা খুশি করুক চলো এসো চলো অরুণ আমি ওকে নিয়ে যাচ্ছি বৌদি এ ঘরে না আসতে দিলি তো পারতে ও কখন এ ঘরে এসছে আমি দেখিনি বৌদি এই এই চল চল আমি যাব না আমি মামার কাছে ঘুমাবো আদর দিয়ে দিয়ে একেবারে বাদর তৈরি করেছো কথাটা এইভাবে না বললেই পারতে দীপা কি ভাবলো বলো তো ভাবলে তুমিই ভাববে আর কেউ কিচ্ছু ভাববে না দীপা জানি ফুলসজ্জার রাতটা স্বামী স্ত্রীর কাছে কতটা দামি হ্যালো চৈতালি তুমি তোমার বাসি বিয়ে খেতে এলাম এক মাস বাদে ঘরে কিন্তু মিষ্টি নেই তবে মা পায়েশ বানিয়েছে খাবে নিয়ে এসো ওকে দীপা হ্যাঁ বৌদি এসো ইনি হচ্ছেন আমার দাদার বন্ধু শেখর ও নমস্কার মা যে পায়েশটা বানিয়েছে একটু এনে দেবে হ্যাঁ 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 এতদিন কোথায় ডুব মেরেছিলে আমার বিয়েতে আসলে না কেন অফিশিয়ালি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম আর আনঅফিশিয়ালি তোমার আত্মহত্যার সাক্ষী হতে চাইনি তাহলে আজকে এলে কেন আমার পোস্টমর্টমের রিপোর্ট তৈরি করতে শুভেচ্ছা জানাতে
Thank you. Welcome. এটা তোমার ভালোবাসা না জেদ? তোমার কি মনে হয়? জেদ ভালোবাসা কেউ নিজের সর্বনাশটাকে আনে না। তোমার টেস্ট আছে? বরাবরই ছিল, কখনো কাজে লেগেছে কখনো লাগেনি। এটা লেগেছে, এটাকে আমি আমার শোবার ঘরে রেখে দেব। মামি এটা কি? কিছু না, দেখি না মামি। আরে কি এটা, দেখি না মামি, দেখো না, ওড়ো, দেখি না মামি, ওড়ো, ছাড়ো না, দেখো না, ছাড়ো না। এটাও কাজে লাগলো না। দাদা দাদা, অরুণের দোষ ছিল, দেখ না বৌদির কত দামি জিনিসটা কিরকম ভেঙে ফেললো। ওকে মারলে কেন? দেখছো না কিভাবে মূর্তিটা ভেঙে ফেললো? তাই বলে তুমি এইটুকু বাচ্চার গায়ে হাত তুলবে? আমি ওকে শাসন করেছি যাতে ভবিষ্যতে এরকম ভুল কম করে। বৌদি বৌদি একটু শান্ত হ, বৌদি। সেটা তোমার দাদাকে গিয়ে বলো, ওনার ভাগনাকে কিছু বললে ওনার গায়ে ফোসকা পড়ে। হ্যাঁ পড়ে, কারণ ও আমার ভাগ্নে। ছোট্ট বেলা থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তুমি যেমন অরুণের মামা তেমনি আমি ওর মামি। ওকে মানুষ করার জন্যে দরকার হলে আরো কড়া শাসন করবো আমি, তাতে তোমার গায়ে একটা কেন, দশটা ফোসকা পড়ো। বিয়ের এখনো এক মাসও কাটেনি, তুমি তোমার পাওনাটা কিন্তু পেয়ে গেলে। হাতে যদি ক্যালকুলেটর থাকতো না, তোমাকে হিসাব করে বলে দিতে পারতাম সারা জীবনে এক্স্যাক্টলি কতগুলো চর তুমি পাবে। কোথায় যাচ্ছিস? মামা, মা এখান থেকে আমাকে নিয়ে যাচ্ছে। আমরা এখানে থাকলে বৌদির অসুবিধা হচ্ছে, আর সত্যিই তো সংসারটা তো তোদের, স্বামী সংসার হারিয়ে তোদের দয়ে এখানে পড়ে আছি। তোদের সংসারে থেকে আমরা শুধু শুধু কেন অশান্তি বাড়াবো বল? তোদের তোদের কাকে বলছিস? এটা তোর সংসার নয়। আর তুই কি ভেবেছিস, তোদের ছেড়ে আমি শান্তিতে থাকতে পারবো? তোদের জন্য যদি অন্য কারোর কোনো অসুবিধা হয় তাহলে সে চলে যেতে পারে, তোরা কোথাও যাবি না, এখানেই থাকবি। বৌমা, সুটকেস গুছাচ্ছ, কোথাও যাচ্ছ? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন, কি হয়েছে? সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। বৌমা, এভাবে বাড়ি ছেড়ে চলে যেও না, সংসারে থাকতে গেলে এরকম হয়, তা বলে রাগ করলে হয়? রাগ নয় মা, অপমান আর যন্ত্রণা নিয়ে আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি আবার এ বাড়িতে ফিরে আসব, যেদিন আমার স্বামীর কাছে আমার ভালোবাসার একটা জায়গা থাকবে। তুমি যাও না মামি, তোমার আর কোনো জিনিস আমি নষ্ট করবো না। তোমার এই মুচিটা আমি আবার জুড়ে দেবো, দেখো। তুমি যেও না মামি, তুমি যেও না। মামি, বৌমা, দাদা দাদা বৌদি চলে যাচ্ছে, দাদা বৌদিকে ফিরিয়ে দিয়ে, দাদা বৌদি চলে গেল, বৌদিকে ফিরিয়ে দিয়ে। তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস কেন? আসুন, আপনারা ভেতরে আসুন। যা বলার এখানে দাঁড়িয়ে বল, হত ছাড়া।
এখনো তো সংসারে ডেমো ডগলা ঠিকমতন গুছিয়ে উঠতে পারলে না, বউয়ের গায়ে হাত উঠলো, মস্তানি হচ্ছে। আমার বোনকে বিয়ে করেছিলি তোর বোনের তাঁবেদারি করার জন্য। আমার সংসারে কে কিভাবে থাকবে সেটা ঠিক করব আমি। রাখ তোর সংসার, চালুনি আছে তো চাল নেই, চাল আছে তো চুলো নেই, তার আবার সংসার? মেয়েটার আমি পই পই করে বলেছিলাম, ওরে করিস নি করিস নি, ডোবায় গিয়ে পড়বি। তখন যদি আমার কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হতো? আপনারা কি চান? তোমার বোন আর ভাগ্নেকে এই বাড়ি থেকে বিদায় করো। সেটা সম্ভব নয়। জানি তো, বাকালগ্নে জন্ম যে, যখনই শুনেছি যে এ বাড়িতে দুটো সিঁদুর চটা মেয়ে ছেলে আছে তখনই জানতাম চৈতালির কপালে অনেক দুঃখ আছে। বাস, অনেক সম্বন্ধে কথা বলেছি আপনাদের সঙ্গে, আমার মা আর বোনের সম্বন্ধে একটা বাজে কথা বললে? ও, তোমার কাছে তোমার বোনটা স্বর্গের সিঁড়ি আর আমার বোনটা পাপোষ না? চৈতালি আমার স্ত্রী আর দীপা হচ্ছে আমার বোন, আমার কাছে এরা দুজনেই এক। ও, তাই যদি হয় তাহলে স্ত্রীর জায়গায় নিজের বোনকে নিয়ে সংসার করো না। লোক দেখানো বিয়ে করার দরকারটা কি? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এরপর আমরা যদি তোমার এগেনস্টে কোনো স্টেপ নিই তোমরা দাঁড়াবার জায়গা পাবে না। আমরা আর তোমরা থেকে এবার দূরে সরে থাকো। এরপরে যদি আমার বোনের নামে আর একটা বাজে কথা বলেছো তাহলে তোমাদের এই গাড়িটা বাড়ি অবধি খালি ফিরে যাবে। আউট আউট আইসে আউট আউট। চলো